بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকেই যে যেখান থেকে বসে আজকের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ইসলাম এসেনশিয়াল দেখছেন আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য এই অনুষ্ঠান হচ্ছে একটি লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন আপনাদের টেলিফোনের মাধ্যমে আপনারা অংশগ্রহণ করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মাসলা মাসাইল সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং ইনশাআল্লাহ উপস্থিত অতিথি টু দি বেস্ট অফ হিজ এবিলিটি ইনশাআল্লাহ উইল আনসার ইয়োর কোয়েশ্চেন কিছুক্ষণের মধ্যে আপনারা টিভি স্ক্রিনের নিচে টেলিফোন নাম্বারটি দেখতে পাবেন কিন্তু তারপরেও আপনাদের রেফারেন্সের জন্য বলছি ইটস 0208523411 সঙ্গে আছেন আজকে অত্যন্ত শ্রদ্ধেয় আলেমী দিন যিনি একজন সম্মানিত ইমাম এবং খতিব ফদিরাতু শেখ খেদর হোসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আজকের টপিকটি হচ্ছে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার আমরা কিছুদিন আগেই মাত্র ক্রিসমাস ফেস্টিভ পিরিয়ডটা চলে আসলো আমাদের পিছনে চলে গেল এবং ইনশাআল্লাহ আগামীতে নিউ ইয়ার চলে আসছে নাও অ্যাজ মুসলিম লিভিং ইন দিস ওয়েস্টার্ন সোসাইটি আমাদের কী করণীয় কী কী আমাদের কী জানতে হবে বেসিক কী নলেজ আমাদেরকে রাখতে হবে স্পেশালি যখন আমরা ইন্টারাকশন করব আমাদের কলিগসদের সাথে আমাদের ফ্রেন্ডসদের সাথে স্পেশালি নন মুসলিম ফ্রেন্ড বা ইভেন যারা স্টুডেন্ট আছেন ইউনিভার্সিটি কলেজ যারা ফ্রেন্ডসরা রয়েছেন যারা আমাদেরকে অনেক সময় দেখি প্রশ্ন করেন যে কীভাবে ক্রিসমাস কাটলো বা কীভাবে সেলিব্রেট করছি বা মুসলমান আদৌ কি সেলিব্রেট করে কিনা এই সব বিষয় এবং সবচেয়ে আরেকটি জিনিস আমরা গুরুত্বপূর্ণ দেখব যে নতুন বছর আসলেই সবসময় আমরা দেখি প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি সংস্থা প্রত্যেকটি অর্গানাইজেশন সাম সোর্ট অফ রেজুলেশন ও নিউ ইয়ার রেজুলেশনের প্রতি তারা উৎসাহিত হয়ে থাকেন এবং নিজে একটি কমিটমেন্ট করেন বা করার আগ্রহ দেখান আমরা এই সব ব্যাপারে ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো অ্যাজ মুসলিম হাউ শুড উই প্ল্যান হোয়াট শুড উই প্ল্যান অ্যান্ড হাউ ডু উই ইমপ্লিমেন্ট হোয়াট উই প্ল্যান অল অফ দিস এন্ড মেনি মোর ইনশাআল্লাহ উইল বি ডিসকাসিং ইন আওয়ার টুনাইটস প্রোগ্রাম কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এটি একটি লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম আপনারা সরাসরি ফোন করবেন এবং আপনাদের কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আমরা আপনাদের টেলিফোন কল নেব নাও শেখ যদি প্রথমে এইটা দিয়ে শুরু করা যায় আজকে যেহেতু টপিক হচ্ছে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার আমরা এই পিরিয়ডটা হচ্ছে যেখানে হয়তো আই থিঙ্ক ইভেন এজ মুসলিমস ফ্যামিলিজ কাম টুগেদার গেট টুগেদার আন্ডার ওয়ান রুফ কারণ সাধারণত আমরা এত ব্যস্ত জীবন কাটাই যে একসাথে হয়তো দেখা সাক্ষাৎ নাও হতে পারে নাও ইজ মুসলিম এই যে একটি ফ্যামিলি বন্ডিং আছে বাচ্চাদের সাথে আত্মীয়র সাথে এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড রয়ে গেছে অনেক ধরনের ওয়েডিং এবং ওয়ালিমা How can as Muslim we utilize this time constructively? Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Protomei amra Allah Rabbul Izzater shukriya adai kore nei. Ja Allah Rabbul Izzat amader jibone abaro ekta botshor otibahito howar taufik dan korechen amaderke. Amin. Je dekhte dekhte December chole ashlo ebong dekhte dekhte abar kintu noborsho chole asteche. আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আমাদের সাথে যারা ছিলেন অনেকেই যে আমাদের কমিউনিটির পরিচিত মুখ যারা আজকে আমাদের সাথে নেই দুনিয়া থেকে চলে গেছেন না জানে আমাদের কবে চলে যেতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আবারও একটা সুযোগ দিয়েছেন যে এই জীবনে যাতে করে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা ফিরে আসতে পারি সুন্দর সুন্দর কাজ করতে পারি আমিন এই যে একটা উৎসবের সময় যেটা আমরা কাটাচ্ছি উৎসবটা কিন্তু যদিও আমাদের ধর্মীয় উৎসব নয় কিন্তু এই সময়টায় কিন্তু আমরা একরকম উৎসব করতেছি যেটা হচ্ছে যে এই যে হলিডের টাইমটা কিন্তু আমরা ইউটিলাইজ করতেছি আমাদের যারা বাচ্চা যারা স্কুলে যায় কলেজে যাচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছে অনেকেই যারা কাজকর্ম নিয়ে ব্যস্ত তারাই কিন্তু এই হলিডে থেকে উপভোগ করতেছেন তো এই সময়টাকে কিন্তু আমরা কাজে লাগাইতে হবে এই যে ধরেন দুই সপ্তাহের মতো আমরা পেয়েছি এটাকে পারিবারিকভাবে আমরা বসে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান থাকা প্রয়োজন অনেক সময় তো চলেই গেছে আমাদের মধ্যে শুধু ধরেন একটা সপ্তাহ মতো রয়েছে ম্যাক্সিমাম এই সপ্তাহে যেগুলো আছে আমি যেটা মনে করি যে আমাদের পরিবারকে নিয়ে সময়টা কাটানো দেখেন আমাদের বাচ্চারা যারা স্কুলে যায় কলেজে যাচ্ছে বৎসরে হলিডের বাইরে কিন্তু আমরা ভালোভাবে সময় কাটাতে পারতেছি না তাদের সাথে যে একজন বাবা উনি ছেলের সাথে গভীর সম্পর্ক এবং মেয়ের সাথে গভীর সম্পর্ক না থাকার কারণটাই হচ্ছে যে ছেলে সকাল থেকে কিন্তু বিকাল পর্যন্ত স্কুলে এখন ছেলে মেয়ে স্কুল থেকে আসার পরেই বাবা কিন্তু কাজে বাইর হয়ে যাচ্ছে যে একটা বিচ্ছিন্ন সম্পর্ক হয়ে যাচ্ছে এই সময়টা কিন্তু আমরা নিজেই যারা আমরা কর্মজীবন নিয়ে ব্যস্ত আমি যেটা মনে করি যে আমাদের কিছু টাইম অফ নেওয়া প্রয়োজন যারা
সরকারি কোনো দায়িত্ব কাজ করেন, যারা সেলফ এমপ্লয়েডও হতে পারেন, আমরা কিন্তু আগে যদি প্ল্যান করতাম বৎসরের প্রথমেই যে ডিসেম্বর আসার পরেই আমি কিছু টাইম অফ নিবো, যাতে করে আমি আমার বাচ্চার সাথে আমার বাচ্চাদের সাথে সময়টা কাটাইতে পারি, এটা কিন্তু আমাদের কম্প্রিহেন্সিভ প্ল্যানের মধ্যে অন্যতম একটা প্ল্যান হওয়া উচিত ছিল। এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, আপনি যখন বলেছেন যে বাবা মার দায়িত্ব হিসাবে কে কনস্ট্রাকটিভ যে টাইম কাটানো, কিন্তু একটা জিনিস দেখা যায় যে আমাদের কমিউনিটি বা ইভেন মুসলিম সমাজে দেখা যায়, মুসলমান সমাজে দেখা যায় যে বাবা জানে না ছেলে কী পড়ছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, মেয়ে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, এই ব্যাপারে কোনো ধরনের কোনো ধারণা নেই। তো তারপরে যদি আল্লাহ না করে কোনো ধরনের অসুবিধা হয় তাদের পার্সোনাল লাইফে, তখন কিন্তু তারা একে অন্যকে কিন্তু দোষারোপ করে, বা এরকম আমি বলতে শুনেছি বা আপনি নিশ্চয়ই শুনেছেন যে আল্লাহ আমি কী করলাম, আমি কোন গুনাহ করলাম যে আই হ্যাড টু সি দোজ ডেইজ। তো এই বিষয়ে আপনি কি, আপনার কি বলার আছে? একজন বাবার মার দায়িত্ব হচ্ছে যে পরিপূর্ণভাবে ওনার ছেলেমেয়ের ওয়েলফেয়ার, ওই কি করতেছে কি পড়তেছে, এই দায়িত্বটা দেওয়া ওনার উপর লাজিম ফরজ হচ্ছে। যে একজন বাবা এত ব্যস্ত কাজ নিয়ে, কর্মজীবন নিয়ে এত ব্যস্ত, মা কর্মজীবন নিয়ে ওনার সংসার নিয়ে এত ব্যস্ত যে ছেলে মেয়েকে সময় দিচ্ছেন না, ভবিষ্যতে কিন্তু এর এই যে ক্ষতিটা হবে এর এটার কনসিকোয়েন্স ওনাকে কিন্তু বুক করতে হবে। একজন মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এবং বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, যে হে আমাদের লিডার যে আলী ইবনে আবি তালিব, যে আমার ছেলে তো অবাধ্য হয়ে গেছে, মানে কথা শুনতেছে না, খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, অশ্লীল মিথ্যা পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে, আমি কি করতে পারি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে প্রশ্ন করলেন যে তোমার বাচ্চার সাথে তোমার কীরকম সম্পর্ক ছিল যখন বাচ্চাটা ছোটো ছিল? তখন উনি বললেন যে কুনতু উহমিনুহু, যে আমি আসলে সময় দেই নাই, যেরকম সময় দেওয়া উচিত ছিল আমি বাবা হিসাবে মা হিসাবে সময় দেই নাই, মানে কোয়ালিটি টাইম বলছেন, টাইম দেই নাই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে হোয়াট ডু ইউ এক্সপেক্ট, আজকে তুমি কি এক্সপেকটেশন করতে পারো, তুমি সঠিকভাবে ঠিক মতো সময় দেও নাই তোমাদের বাচ্চাদেরকে, আজকে তোমাদের তো এই পরিণতি হবে। যে সমাজবিজ্ঞানে সোশিওলজিতে যে বাচ্চার যে একটা এই যে ছোটোকালের যে বাল্যকালের যে সময়টা সেটাকে প্রাইমারি সোশ্যালাইজেশন বলে সমাজবিজ্ঞানে, এবং যারা এই বিষয় নিয়ে যাদের গভীর জ্ঞান রয়েছে তাদের মত হচ্ছে যে আপনি যদি এই সময়টাকে ভালোভাবে, আপনি ভালোভাবে এই সময়টাকে যদি আঞ্জাম না দেন, কাটান, তাদের সাথে সম্পর্ক দৃঢ়ভাবে স্থাপন না করেন, আপনি কিন্তু ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ এই একটা সময় হচ্ছে বাচ্চাদের সময় যখন আপনার বাচ্চারা কিন্তু আপনার উপরে ডিপেন্ডেন্ট, তারা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট না, আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনি একজন বাবা হিসাবে আপনার কাছ থেকে শিক্ষা নিবে, আপনি একজন মা হিসাবে আপনার কাছ থেকে শিক্ষা নিবে। এখন আপনি যদি উপস্থিত নন তাদের জীবনে, তাহলে তো অবশ্যই তাদের জীবনে অনেকগুলো ক্ষতি হয়ে যেতে পারে। এইখানে তারপরে অনেক জিনিস আমরা দেখেছি, অনেক সময় অনেক রিপোর্টে এসেছে যে ব্রোকেন ফ্যামিলি কিন্তু ওয়ান অফ দ্য রিজন ফর চিলড্রেন্স, তারা অনেক অন্য ধরনের পথে বা খারাপ পথে যাওয়ার একটি ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন। এবং আপনি যেহেতু এটা টাচ করেছেন, আমরা দেখেছি যে অনেক সময় বাচ্চারা দেখে উঠছে যে বাবা মা কনস্ট্যান্টলি কিন্তু মারামারি করছেন বা ঝগড়া করছেন বা তর্কতর্কি মানে আর্গুমেন্টে লিপ্ত হচ্ছেন, তো এইটার কী ইম্প্যাক্ট পড়ছে বাচ্চাদের উপরে? আমি বাবা হিসাবে আমি তো হচ্ছি আসল রোল মডেল আমার ছেলের জন্য, আমি মা হিসাবে আমি হচ্ছি রোল মডেল আমার ছেলে মেয়ের জন্য, উভয়ই আমরা প্যারেন্টস হিসাবে আমাদের ছেলে মেয়ে আমাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে। কিন্তু আমাদের মধ্যে যদি এই চারিত্রিক বৈশিষ্ট্য না থাকে যে গুণ দ্বারা আমার বাচ্চা আমার কাছ থেকে শিখবে, তাহলে আমার ছেলে মেয়ে কী শিখবে? আপনি আপনার ছেলেকে নিয়ে আপনি সালামের ফজিলতের উপর বিশাল একটা ওয়াজ করতে পারেন, দুই ঘন্টা বয়ান দিতে পারেন, কিন্তু আমল না করলে পরে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ আলোচনা কন্টিনিউ করব এবং আজকের টপিক হচ্ছে ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার। একটি ছোট্ট বিরতির পর ফিরছি আবার আমরা আপনাদের মাঝে, ইনশাআল্লাহ আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ওয়াসালামু আলাইকুম।